এবার হয়েছে মালদা, কোনটা কি নাম গো? আদিনা। ওখানে আবার একটা সোয়ারা মতো ছিল, সেইখানেও আবার বলে দিল কি শিবলিঙ্গ। মসজিদ সেটা সরল সঠিক জায়গা, তাহলে এটা মসজিদ করে না, যেখানে নামাজের ব্যাপার আছে, ঠিক না? শরীর দেখা যায় সেদিনে মাথায় টুপি দিয়ে রমজান মাসে ইফতার মজলিসে বসিয়ে দেয়, যদি বেরোতে পারতাম ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিতাম। ধর্মযাত্রার উৎসব সবার, ইসলাম তোর বাপের সম্পত্তি নাকি? ইসলাম কারো বাপের সম্পত্তি নয়। ভালো যদি না লাগে ইসলাম থেকে বেরিয়ে যা, ইসলাম থেকে খসে যা, ছেড়ে যা, বেরিয়ে যা। যখন তোমাদের এখানে বলছিল নবীর উম্মত, কিন্তু দিদির উম্মত বলে দাবি করেছিল, মুনাফিক মুসলমানরা প্রতিবাদ করেনি। ইসলামের ক্ষতি কিন্তু হয়েছে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ পাঞ্জাবি এদের দ্বারা নয়, ইসলামের ক্ষতি হয়েছে সব থেকে বেশি, সেটা আপনার আমার মতো দাড়ি টুপিওয়ালা মুনাফিক মুসলমানদের জন্য, ঠিক কি না বলে বোঝার চেষ্টা করেন বন্ধু। আমি আপনাদের স্কুল মাঠে, ভাঙড়ে স্কুল মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ইনায়াতুল্লাহ হুসাইনি চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেছিলাম, ইসলাম কোনোদিন সন্ত্রাসী শিখাই নে, ইসলাম জঙ্গিবাদী শিখাই নে, ইসলাম মানবতা মনুষ্যত্ব ভালোবাসা ভারতের নামই হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানে ISLM ইসলাম, আই ফর আই, এস ফর সো, এল ফর লাভ, এ ফর অল, এম ফর মিনকাইন্ড, আই শুড লাভ অল মিনকাইন্ড, যার মানে হলো আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসলেন, তিনি কে? তিনি হলেন লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফার্মার, তিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব রসুল, 1500 বছর পূর্বে ঘোষণা করেছেন, লাহুব লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া না করবে আল্লাহ তার উপর দয়া করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করে ভাই আমার, দোস্ত আমার, দুঃখ লাগে কষ্ট লাগে কি জানে, রমজান মাসে কিছু কিছু জায়গায় যখন ইফতারের মজলিস হয় মেয়েদের মাথায় টুপি পরিয়ে বসিয়ে দেয়, ঠিক বলছি না ভুল বলছি? শরীর দেখা যায় সেদিনে মাথায় টুপি দিয়ে রমজান মাসে ইফতারের মজলিসে বসিয়ে দেয়, যদি বেরোতে পারতাম ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিতাম। বাধা থাকি সে সময় বেরোই না। হ্যাঁ আমার দোস্ত আমার, মানে ধর্মযাত্রার উৎসব সবার, ইসলাম তোর বাপের সম্পত্তি নাকি? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহজ, ইসলাম সরল, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ভাই আমার দোস্ত আমার, ইসলাম শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা আমার আল্লাহর কথা, তুমি তোমার ধর্ম কর, অপর একজনকে অপরের ধর্ম করতে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, দুটো হক কথা বলছি আমি, অন্য কাউকে কোনো উদ্দেশ্য করে কোনো জায়গায় বলছি না, আমি আমার ধর্মের কিছু মানুষদেরকে বলছি। যখন নবীর ফটো আঁকা হলো, নবীর ছবি আঁকা হলো, দিয়ে গলায় মালা পরানো হলো, পাশে কিন্তু মুনাফিক মুসলমান ছিল, দেখেন ছবিটা দেখেছিলেন নাকি জানি না, দেখেছিলেন? নবী দিবসের সময় নবীর একটা ছবি এঁকে আপনার ভালো করে মাথায় বাঁধানো হলো, গলায় ফুলের মালা দেওয়া হয়েছিল, বলছে নবীর গলায় ফুলের মালা দেওয়া হলো, সেদিনে তোমরা কি দেখো? আর পাশে দাঁড়িয়ে ছিল মাথায় টুপি দিয়া দাঁড়িয়ালা তোমার আমার মতো মানুষ, সেটা হলো মুনাফিক মুসলমান। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে সহজ সরল, ইসলাম হচ্ছে গরিবের পাশে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম, ইসলাম সব সময় মানুষের পাশে থাকার কথা শিখিয়েছে। হুব্বুল অতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ, এটাই শিখিয়েছে ইসলাম। ইসলাম হচ্ছে আইনকে প্রাধান্য দেওয়ার নামই হলো ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিবের খিদে জ্বালা মিটানোর নাম ইসলাম, ভিখারিকে সঙ্গে সঙ্গে তার পাশে থাকার নাম ইসলাম, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ পাঞ্জাবি প্রত্যেকের উপরে ঝাঁপিয়ে পড়া, এরই নাম হলো ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমি ইনায়াতুল্লাহ হুসাইনি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দোস্ত, আল্লাহর জাতির কসম করে বলতে পারবো আমি কোনোদিন কোন রাজনীতির সাথে যুক্ত নই। এই উদ্বোধনের অনুমতি কে দিয়েছে? অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এর অনুমতিটা আপনি আমি মুমিন মুসলমান মেনে নিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন মানলাম? আমার ইসলাম শিখিয়েছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। জোরে বলবেন না। তবে এটাও কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, মানুষের রায়ে ঘোষণা দেয়া হলো, তবে কিন্তু বাবরির নিচে থেকে কিছু খুঁজে পাওয়া যায়নি। জোরে বলবেন না। 26 কিলোমিটার দূরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওই জায়গাতে একটা ভারতের বৃহত্তম মসজিদেরও ঘোষণা করে দিয়েছে। জোরে বলে বাবা দস্তা। যখনই রাম মন্দির উদ্বোধন হয়েছে তারপরে দুজন ভাই সোশ্যাল মিডিয়ায় লিখে ছেড়ে দিল যে রাম মন্দির উদ্বোধনের পরে রাম মন্দির ভেঙে আমরা উড়িয়ে দেব। দেখেছিলেন নাকি? জানি না। এই নো ইনলো সব আমার কাছে আছে, ডকুমেন্টস রেডি আছে, দুজন ভাই লিখলো রাম মন্দির ভেঙে উড়িয়ে দেব। এই দুজন ভাইয়ের নামটা ছিল আপনার আমার ইসলাম ধর্মের মানুষের ভাই আব্দুল জব্বার আর আব্দুল সত্তার। তো ইউপি পুলিশ কথা বললো, ভালো করে হাত পার গুটিয়ে ভালো করে থাপন জুড়ে বসে তলাশ করতে শুরু করলো। তলাশ করে করে ফেকাই দিয়েছিল, তলাশ করে করে খুঁজে তাদেরকে টেনে বার করে দেখলো আপনার আমার কোনো মুমিন মুসলমানের ভাইয়ের নাম উঠে নেই। জোরে বলে না সুবহানাল্লাহ। আরে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম কোনো যে সন্ত্রাসী সংকীপ জঙ্গিবাদী শিখায় নেই। ইসলাম শিখে যে মানবতার কথা, মনুষ্যত্ব, ভালোবাসার কথা শিখেছে, এরই নাম ইসলাম। জোরে বলে না। এটাই তো 1500 বছর পূর্বে ঘোষণা করেছেন দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফার্মার, তিনি হলেন বিশ্ব নবী। জোরে বলে না সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পয়দা নেই হতো তো কুছ ভি নেই হতো। এখন বলে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা টার্গেট ইহুদি নাসারাদের চক্রান্ত। জ্ঞান পাবি হয়েছিল না জ্ঞানপাবি মসজিদ, এবার হয়েছে মালদা। কোনটা কি নাম গো? আদিনা। মালদা আদিনা। আমি মসজিদে গেছি আলহামদুলিল্লাহ, ওই মসজিদে গিয়ে মালদার প্রচুর জলসাই যাই কথা বলি। মালদার সব এলাকার মানুষরা থাকলে বুঝতে হবে, কালিয়াচক, বালুয়াচড়া, যদুপুর, সুজাপুর, নয়াগ্রাম, খিড়কি, বাকরপুর, এক সেটে এগুলো সব মালদার গ্রামে গ্রামের নাম বলছি। মালদার আদিনা গৌড় 22,000 এগুলো সব ঘোরা কথা বলি। তো মালদার আদিনা মসজিদ গেছিলাম, ওখানে আবার একটা ফোয়ারা মতো ছিল, সেইখানেও আবার বলে দিল কি শিবলিঙ্গ। হাই রে হা, ঘরে সব গম্বুজ টম্বুজ থাকলে লাগবেন নেই, কোন দিন এসে বসে যাবে। এগুলো একটু বোঝা দরকার আছে। আমাদের মসজিদ এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ যদি বলে আমরা ওই জায়গায় নামাজ পড়বে গো তোমরা মসজিদে, এইভাবেও সেখানে নামাজ পড়ে না আমার মুসলমান। ঘর তারা অন্য জায়গায় করলো, মসজিদ সেটা সরল সঠিক জায়গা, তাহলে এরা মসজিদ করে না যেখানে নামাজের ব্যাপার আছে, ঠিক না বউ? আল্লাহর ইবাদতের ব্যাপার আছে, নামাজটা পড়বো সেটা ঠিক জায়গায় পড়ছি কিনা, শান্তির জায়গায় পড়ছি। আরে সুদখোরের বাড়িতে আমরা নামাজ পড়িনি,
তাই তো নাকি গো? সুদখোরের বাড়িতে আমরা নামাজ পড়িনি, জেনাখোরের বাড়িতে আমরা নামাজ পড়িনি, যেখানে সেখানে আমরা নামাজ পড়িনি। নামাজ একটা আমাদের আলাদা ব্যাপার, নামাজটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, সেখানে যার যার টাকা নিয়ে হলো আমরা মসজিদ করি না, তাই তো নাকি? আর তোমরা বলছো যেখানে সেখানে আমাদের মসজিদ, হ্যাঁ বোঝার চেষ্টা করো। এইভাবে কিন্তু এগুলো উচিত নয়, এটা কিন্তু সংবিধান মেনে নিতে পারবে না। হ্যাঁ আমার দোস্ত আমার, কিন্তু আমরা আইনকে প্রাধান্য দিই, আমরা সংবিধানকে প্রাধান্য দিই, যার জন্মিত সংবিধান যেটা বলে সেটা মেনেলি। আর কেন মেনেলি? এটাই তো আমার ইসলাম শিখিয়েছে, হুব্বুল অতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিছু কিছু বেরিয়েছে ফিতনা ফাসাদ, আপনার আমার সব বেরিয়েছে, তারা সব সময় নিজেদের মধ্যে খেয়েও খেয়ে করে করে না করে না, এই ঠিক বলছি না ভুল বলছি? উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, বোঝার চেষ্টা করে।